ও তথামৃতীবন কবিড়ি কলম শপহম শ্রবণমঙ্গলাম শ্রীমদা ভুবি গৃহন্ত এ ভূরিদা জক্ষিণেশ্বরে পণ্ডিতজি কাপ্ত নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে আঠারোশো পঁচাশি তেরোই জুন শ্রীরামকৃষ্ণ কাপ্তেন রাখালের কথায় বলে যে ও সকলের বাড়িতে খায় বুঝি হাজরার কাছে শুনেছে তখন বললাম লোকে হাজার জপতপ করুক যদি বিষয় বুদ্ধি থাকে তাহলে কিছুই হবে না আর শুকর মাংস খেয়ে যদি ঈশ্বরে মন থাকে সে ব্যক্তি ধন্য তার ক্রমে ঈশ্বর লাভ হবেই হাজরা এত তপ জপ করে কিন্তু ওর মধ্যে দালালি করবে এই চেষ্টায় থাকে তখন কাপ্তেন বলে হাঁ তা ও বাত ঠিক হ্যাঁ তারপরে আমি বললাম এই তুমি বললে সব পুরুষ রামের অংশে রাম সব স্ত্রীর সীতার অংশে সীতা আবার এখন এমন কথা বলছ কাপ্তেন বললে তা তো কিন্তু তুমি সকলকে তো ভালোবাসো না আমি বললাম আপো নারায়ণ আহা সবই জল কিন্তু কোন জল খাওয়া যায় কোনোটিতে নাওয়া যায় কোন জলে শৌচ করা যায় এই যে তোমার মাঘ মেয়ে আছে আমি দেখছি সাক্ষাৎ আনন্দময়ী কাপ্তেন তখন বলতে লাগলো হাঁ হাঁ ও ঠিক হ্যায় তখন আবার আমার পায়ে ধরতে যায় এই বলিয়া ঠাকুর হাসিতে লাগিলেন এইবার ঠাকুর কাপতেনের কত গুণ তাহা বলিতেছেন শ্রী রামকৃষ্ণ কাপ্তেনের অনেক গুণ রোজ নিত্যকর্ম নিজের ঠাকুর পূজা স্নানের মন্ত্রই কত কাপ্তেন খুব একজন কর্মী পূজা জপ পারতি পাঠ স্তব এসব নিত্যকর্ম করে আমি কাপ্তেনকে বকতে লাগলাম বললাম তুমি পড়েই সব খারাপ করেছ আর পড়ো না আমার অবস্থা কাপ্তেন বললে উড্ডীয়মান ভাব জীবাত্মা আর পরমাত্মা জীবাত্মা যেন একটা পাখি আর পরমাত্মা যেন আকাশ চিদাকাশ কাপ্তেন বললে তোমার জীবাত্মা চিদাকাশে উড়ে যায় তাই সমাধি সহাস্যে কাপ্তেন বাঙালিদের নিন্দা করলে বললে বাঙালিরা নির্বোধ কাছে মানিক রয়েছে চিনলে না কাপ্তেনের বাপ খুব ভক্ত ছিল ইংরেজের ফৌজে সুবাদারের কাজ করত যুদ্ধক্ষেত্রে পূজার সময় পূজা করত এক হাতে শিব এক হাতে তরবার বন্দুক মাস্টারের প্রতি তবে কি জানো রাত দিন কর্ম। মাঘ ছেলে ঘিরে রয়েছে যখনই যাই দেখি আবার লোকজন হিসাবের খাতা মাঝে মাঝে আনে এক একবার ঈশ্বরেও মন যায় যেমন বিকারের রোগী বিকারের ঘোর লেগেই আছে এক একবার চটকা ভাঙে তখন জল খাবো জল খাবো বলে চেচিয়ে উঠে আবার জল দিতে দিতে অজ্ঞান হয়ে যায় কোনো হুঁশ থাকে না আমি তাই ওকে বললাম তুমি কর্মী কাপতেন বললে আজ্ঞা আমার পূজা এইসব করতে আনন্দ হয় জীবের কর্ম বই আর উপায় নাই আমি বললাম কিন্তু কর্ম কি চিরকাল করতে হবে মৌমাছি ভনভন কতক্ষণ করে যতক্ষণ না ফুলে বসে মধুপানের সময় ভন ভনানি চলে যায় কাপতেন বললে আপনার মতো আমরা কি পূজা আর আর কর্ম ত্যাগ করতে পারি তার কিন্তু কথা ঠিক নাই কখনো বলে এসব জড়ো কখনো বলে এসব চৈতন্য আমি বলি জড়ো আবার কি সবই চৈতন্য পূর্ণর কথা ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন শ্রী রামকৃষ্ণ পূর্ণকে আরেকবার দেখলে আমার ব্যাকুলতা একটু কম পড়বে কি চতুর আমার উপর খুব টান সে বলে আমারও বুক কেমন করে আপনাকে দেখবার জন্য মাস্টারের প্রতি তোমার স্কুল থেকে ওকে ছাড়িয়ে নিয়েছে তাতে তোমার কি কিছু ক্ষতি হবে মাস্টার যদি তারা অর্থাৎ বিদ্যাসাগর বলেন তোমার জন্য ওকে স্কুল থেকে ছাড়িয়ে নিলে তাহলে আমার জবাব দিবার পথ আছে শ্রীরামকৃষ্ণ কি বলবে মাস্টার এই কথা বলবো সাধু সঙ্গে ঈশ্বর চিন্তা হয় সে আর মন্দ কাজ নয় আর আপনারা যে বই পড়াতে দিয়েছেন তাতেই আছে ঈশ্বরকে প্রাণের সহিত ভালোবাসবে ঠাকুর হাসিতেছেন শ্রী রামকৃষ্ণ কাপতেনের বাড়িতে ছোট নরেনকে ডাকলুম বললাম তোর বাড়িটা কোথায় চল যাই সে বললে আসুন কিন্তু ভয়ে ভয়ে চলতে লাগলো সঙ্গে পাছে বাপ জানতে পারে সকলের হাস্য অখিলবাবুর প্রতিবেশীকে হ্যাঁ তুমি অনেক কাল আসো নাই সাত আট মাস হবে প্রতিবেশী আজ্ঞা এক বৎসর হবে শ্রী রামকৃষ্ণ তোমার সঙ্গে আরেকটি আসতেন প্রতিবেশী আজ্ঞা হা নীলমণি বাবু শ্রী রামকৃষ্ণ তিনি কেন আসেন না একবার তাকে আসতে বলো তাঁর সঙ্গে দেখা করিয়ে দিও প্রতিবেশীর সঙ্গী বালক দৃষ্টে এ ছেলেটিকে প্রতিবেশী এ ছেলেটির বাড়ি আসামে শ্রীরামকৃষ্ণ আসাম কোথা কোন দিকে দ্বিজ আশুর কথা বলিতেছেন আশুর বাবা তার বিবাহ দিবেন আশুর ইচ্ছা নাই শ্রী রামকৃষ্ণ দেখো দেখো তার ইচ্ছা নাই জোর করে বিবাহ দিচ্ছে ঠাকুর একটি ভক্তকে জ্যেষ্ঠ ভ্রাতাকে ভক্তি করিতে বলিতেছেন জ্যেষ্ঠ ভাই পিতা পিতাসম খুব মানবি দ্বিতীয় পরিচ্ছেদ পণ্ডিতজি বসিয়া আছেন তিনি উত্তর পশ্চিমাঞ্চলের লোক শ্রী রামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি খুব ভাগবতের পণ্ডিত মাস্টার ও ভক্তেরা পণ্ডিতজিকে একদৃষ্টে দেখিতেছেন শ্রী শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি আচ্ছা জি যোগমায়া কি পণ্ডিতজি যোগমায়ার একরকম ব্যাখ্যা করিলেন শ্রী রামকৃষ্ণ। রাধিকাকে কেন যোগমায়া বলে না পণ্ডিতজি এই প্রশ্নের উত্তর একরকম দিলেন তখন ঠাকুর নিজেই বলিতেছেন রাধিকা বিশুদ্ধ সত্য তিন তিনগুণ আছে সত্য তম। শ্রীমতীর ভিতর বিশুদ্ধ সত্য বই আর কিছুই নাই মাস্টারের প্রতি নরেন্দ্র এখন শ্রীমতীকে খুব মানে সে বলে সচ্চিদানন্দকে যদি ভালোবাসতে শিখতে হয় তো রাধিকার কাছে শেখা যায় সচ্চিদানন্দ নিজের অসাচ্ছাদন করতে রাধিকার সৃষ্টি করেছেন সচ্চিদানন্দ কৃষ্ণের অঙ্গ থেকে রাধা বেরিয়েছেন সচ্চিদানন্দ কৃষ্ণই আধার আর নিজেই শ্রীমতী রূপে আধেও। নিজের রস আস্বাদন করতে অর্থাৎ সচ্চিদানন্দকে ভালোবেসে আনন্দ সম্ভোগ করতে তাই বৈষ্ণবদের গ্রন্থে আছে রাধা জন্মগ্রহণ করে চোখ খুলেন নাই অর্থাৎ এই যে এ চোখে আর কাকে দেখব রাধিকাকে দেখতে যশোদা যখন কৃষ্ণকে কোলে করে গেলেন তখন কৃষ্ণকে দেখবার জন্য রাধা চোখ খুললেন কৃষ্ণ খেলার ছলে রাধার চোখে হাত দিছিলেন। আসামি বালকের প্রতি এ দেখেছো ছোট ছেলে চোখে হাত দেয় পণ্ডিতজি ঠাকুরের কাছে বিদায় লইতেছেন পণ্ডিত আমি বাড়ি যাচ্ছি শ্রী রামকৃষ্ণ সস্নেহে কিছু হাতে হয়েছে পণ্ডিত বাজার বাড়া হয় রোজগার নেহি পণ্ডিতজি কিয়ৎক্ষণ পরে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় লইলেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো বিষয়ে আর ছোকরাদের কত তফাৎ এই পণ্ডিত রাত দিন টাকা টাকা করছে কলকাতায় এসেছে পেটের জন্য তা না হলে বাড়ির সেগুলির পেট চলে না তাই এর দ্বারে ওর দ্বারে যেতে হয় মন একাগ্র করে ঈশ্বর চিন্তা করবে কখন কিন্তু ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন নাই ইচ্ছা করলেই ঈশ্বরেতে মন দিতে পারে ছোকরারা বিষয়ের সঙ্গ ভালোবাসবে না রাখাল মাঝে মাঝে বলতো বিষয়ী লোক আসতে দেখলে ভয় হয় আমার যখন প্রথম এই অবস্থা হলো তখন বিষয়ী লোক আসতে দেখলে ঘরের দরজা বন্ধ করতাম দেশে শ্রীরাম মল্লিককে অত ভালোবাসতাম কিন্তু এখানে যখন এলো তখন ছুঁতে পারলাম না ও নিরঞ্জনম নিত্যমানন্তরূপ ভক্তানুকম্পা ধৃত বৈ ईशावतारं परमेशमिध्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णार्पणमस्तु